দাদা ব্লগস এর আরো একটা বৈরী বিবিধতা আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি অনেক অনেক ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। সুলেমানি মুহাম্মদি খাবানামা এই বইটা যারা কবিরাজ রয়েছেন তাদের জন্য অনেক পপুলার একটা বই এবং এই বইটা অনেকে অনেকদিন ধরে খুঁজছেন। তাছাড়া এটা সম্পূর্ণ বাংলাদেশি পাবলিকেশনের বই। বাংলাদেশি পাবলিকেশন, ইন্ডিয়ান পাবলিকেশন এগুলো বইগুলা অনেকটাই রয়েছে, তবে বাংলাদেশি পাবলিকেশন, ইন্ডিয়ান পাবলিকেশন আসলে কোন বইটা, কোন পাবলিকেশনের বইটা কেমন ভালো কাজ করে এটা আসলে অনেকেই বিস্তারিত জানতে চায়। দুইটা পাবলিকেশনের বই ভালো, যেমন বাংলাদেশি পাবলিকেশনের মধ্যে লজ্জাত মেসা রয়েছে, ইন্ডিয়ান পাবলিকেশন লজ্জাত মেসা রয়েছে, কামরূপ কামাখা রয়েছে, ধুবুরী আসাম রয়েছে। তবে পাবলিকেশনে কিছু কথা না বলে সম্পূর্ণ বইটাতে বলা যাক, কারণ বইগুলো কিন্তু যারা এগুলো নিয়ে কাজ করে তারাই কিন্তু সবচাইতে ভালো জানে। আর এটা আসলে বইটা যেটা রয়েছে এটা অ্যাস্ট্রোলজার, জ্যোতিষবিদ্যার জন্য সবচাইতে ভালো একটা বই এবং জ্যোতিষবিদ্যার জন্য অনেক বইগুলো নিয়ে আমি রিভিউ করছি এবং তার মধ্যে এটা অন্যতম বই। বইয়ের দামটা অনেক কম রয়েছে, আপনি হস্তরেখা, হাতের এছাড়া চোখ মুখ দেখে অনেক কিছু বলে দিতে পারবেন। এরকম যদি কোনো কিছুর আপনার প্রয়োজন হয় তাহলে এই বইটা আপনি সম্পূর্ণ পড়তে পারেন। বইটা অনেক ছোটোর মধ্যে রয়েছে, মোটামুটি বইটা যদি আপনার ভালোভাবে যদি একটু রিভিউ করতে পারেন তাহলে কিন্তু আপনার একটা বেসিক আইডিয়া হয়ে যাবে, এটার উপরে একটা বিস্তারিত একটা আইডিয়া হবে। এখানে যেটা রয়েছে 400 পৃষ্ঠা পর্যন্ত এবং এটা তো রত্ন পাথর যেগুলো রয়েছে এ ধরনের রত্ন পাথর থেকে শুরু করে সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে রাজবাত্যের গুণ রয়েছে, শিখরি পার্তন্য রয়েছে, এছাড়া মোটামুটি বইটাতে কিন্তু অনেক ধরনের ধাতু যেগুলো রয়েছে এগুলো কীভাবে কাজ করে, কোন ধাতু কীভাবে কাজ করবে, রাশিফল রয়েছে, হস্তরেখা রয়েছে, এগুলো কীভাবে কাজ করবে সম্পূর্ণ বইটাতে কিন্তু আলাদা আলাদা করে নকশা করে এবং এগুলো কিন্তু দেখানো হয়েছে। মোটামুটি যারা অ্যাস্ট্রোলজার লাইন নিয়ে জানতে চাচ্ছেন তাদের জন্য বলছি। আর এটা যেটা রয়েছে এটার হাদিয়াটা হলো আপনার 300 টাকা, যেটা দেখতে পাচ্ছেন ভারতের কলকাতার ধর্মীয় বইয়ের দোকানে আপনার এটা পাওয়া যায়। তাছাড়া এটার যদি আমি আপনাদের একটু পাবলিকেশনটা দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার বাংলাদেশি পাবলিকেশনের একটা বই। মোটামুটি যদি বলি তাহলে সুলেমানি খাবানামার মধ্যে এটা কিন্তু অন্যতম একটা বই, চাইলে এইটা আপনারা দেখতে পারেন। বিস্তারিত জন্য কারো যদি কোনো বই লাগে ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, চাইলে কল করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য বইয়ের রিভিউ দেখার জন্য।